দেখো, একটা টেবিল ফ্যান কীভাবে রিআর্নিং করতে হয়। প্রথমে আমরা টেবিল ফ্যানটি খুলে নেব। টেবিল ফ্যানটি খোলার জন্য আমরা এই ক্লিপগুলো আগে খুলব। ক্লিপটা আগে আমরা খুলে নিলাম। খুলে নিলাম। খুলে নিয়ে আমরা এটাকে হালকা মোচড় দিব। হালকা মোচড় দিলে খুলে দেবো। খুলে দেওয়ার পর আমরা এটা এভাবে উঠাই নিই। এভাবে খোলার পর আমরা বাকিটা ওই এটাও খুলবো। এটা খোলার পরে আমরা এটা বের করছি। আপনারা দেখছেন, এটা খোলা খুলে আমরা এভাবে এটা বের করছি। এটা কীভাবে খুলতে হয় এটা প্রথমে না, প্রথমে একটা মার্কার কালি দিয়ে দাগ দিতে হবে। একটা মার্কার কালি, একটা অমসন কালি দিয়ে আমরা দাগ দিয়ে নিব। এটা চিহ্ন দিয়ে নিলাম, যেহেতু আমরা এটা পরবর্তীতে আবার সেট করার জন্য সুবিধা হয়। দুই তিন জায়গায় দাগ দিয়ে নেব, যেহেতু যদি ভুল না হয়। এভাবে আমরা একটা চিহ্ন দিয়ে নিলাম। চিহ্ন দিয়ে জানার পরে এটা খুলব। এটা স্টার দিয়ে, যদি এখানে স্টার স্ক্রিন আছে স্টার দিয়ে খুলে নিব। স্টারে ধরবো না, তাই আমরা ফ্ল্যাট দিয়ে খুলতেছি। এখানে ছিল হচ্ছে স্টার, কিন্তু স্টারে অনেক আছে। আমরা এই নাট বোল্ট সবগুলো ঠিক খোলার পরে ঠিক রাখবো। নাট বোল্ট এমনভাবে রাখবো, এমনভাবে রাখবো যাতে এটা কোনোটা নষ্ট না হয়, সেদিকেও খেয়াল রাখবো। আমাদের এই স্ক্রুগুলো এমনভাবে রাখতে হবে, যেহেতু আমরা রিয়ার্নিং যখন করবো তখন তো আমাদের নাটের দিক খেয়াল থাকবে না, নাট বোল্টগুলো হারিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা এগুলো একটা কাগজে মুড়িয়ে উঠায় রাখবো। এবার আমি এটাকে বের করছি। এখন আমার স্টার্টারটা পুরো বের হয় না, যেহেতু পুরোটা বের হয় না সেহেতু আমরা এটাকে হালকা ধাক্কা এই সফটওয়্যার দিয়ে দেখতে পেলেন। সাধারণত একটা সিলিং ফ্যানে, কিন্তু সিলিং ফ্যানে সাধারণত একটা কয়েলে চারটে টার্মিনাল হয়। এখানে যেহেতু ছয়টা টার্মিনাল আছে, ছয়টা টার্মিনাল যেহেতু আছে সেহেতু আমাদের স্টার্টিং থেকে আরও দুইটা টার্মিনাল বেশি বের করছে, যেহেতু এটা হাই এবং লো এবং মিডিয়াম করার জন্য, লো এবং মিডিয়াম করার জন্য আরও দুটো টার্মিনাল বাড়তি নেওয়া হয়েছে তাও স্টার্টিংয়ের থেকে। আর রানিংয়ের ফার্স্ট প্রান্তে রয়েছে সেকেন্ড লাস্ট প্রান্ত এটা, আর ধরে নিলাম যেহেতু এটা মাপলে বোঝা যাবে। আর এটা স্টার্টিংয়ের শেষ শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত, আর এই দুইটা আমরা স্টার্টিংয়ের মাঝখান থেকে অর্থাৎ শেষ কয়েলের আগের থেকে এবং তার আগের কয়েলের থেকে আগের থেকে একটা টার্মিনাল বের করে নিলাম। এভাবে ছয়টা টার্মিনাল বের করে নিলাম লো এবং মিডিয়াম করার জন্য। রেগুলেটর লাগানোর জন্য আমরা ছয়টা টার্মিনাল বাড়তি নিয়েছি। এখন আমরা এই কয়েলটা খুলবো এবং আবার পরবর্তীতে আবার সেট করব। আমরা পুরোনো কয়েলগুলো কাটছি।
দেখতে পাচ্ছেন পুরনো কয়েলটা অবশ্যই কাটছি না, আমি প্রথমে সুতাটা কেটে নিচ্ছি, যেহেতু পুরনো কয়েলটা তো আপনারা কেটে তারপরে নেবেন, তখন আর সুতা কাটার দরকার হয় না, সরাসরি আপনারা কেবল কাটার দিয়ে কেটে নেবেন। আমি যেহেতু রিয়ান করবো, সেহেতু আমি আমার এই ওয়ার সুপার এনামেল কভারটা ফিরে আবার কাজে লাগানোর জন্য আমি প্রথমে সুতাটা কেটে নিচ্ছি, এটা বার্নিশ করে নাই, বার্নিশ করলে আর এই সুপার এনামেল কভার দিয়ে দ্বিতীয়বার এতে কাজ করা যায় না, যেহেতু আমরা সেহেতু বার্নিশ করি নাই। আমরা এখানে এই যে ফাইবার দেওয়া ছিল ফাইবারের উপরেও আর একটা ফাইবার আছে আপনার কাঠ কাঠের মতো দেওয়া আছে, এইটা আপনার বের করতে হবে আগে, এটাই এই এই জিনিসটা দিলে আরও ভালো হয়, এটা না দিলেও হয় দিলেও হবে, আগে আমরা সেই জিনিসটা আগে এইটা বের করে এটা কাঠ দিয়ে তৈরি করতে হয়, এটা দিলে বাঁশ দেওয়া হয় কাঠ দেওয়া হয় এই জিনিসটা, এটা আবার ফাইবারও দেওয়া যায়, এই দেখেন এই ফাইবারের উপরে দেওয়া ছিল এটা, হ্যাঁ এভাবে আমরা পুরোটাই সবটাই দেওয়া আছে, তা আমরা এভাবে বের করবো, তা আমরা একটা বের করি, দেখেন কীভাবে বের করতে হয়, একটা বের এভাবে একটা একটা করে বের করতে হবে, তা প্রথমে একটা বের করে নিই, বাকিটা আপনারা এভাবেই বের করতে হবে, এই যদি আপনাদের সেই একই সুপার এনামেল কভার দিয়ে যদি কাজ পূর্ণ হয় আবার রিওয়ার্নিং করতে হয় যদি কোনো সমস্যাও যদি হয় তাহলে এভাবেই বের করে নিতে পারবেন, দেখেন কীভাবে বের করতেছি, আস্তে আস্তে অল্প অল্প বের করতে হবে, আর ঢুকানোর সময় এরকম অল্প অল্প ঢুকাতে হবে, বের করলাম এভাবে আমরা বের করে নিলাম, দেখতে পেলেন আমরা এক সাইড বের করলাম, অপোজিট অপর যে সাইড আছে ওই সাইড বের করে নিচ্ছি, এই এটা বের করলাম, এই বের করলাম, যেহেতু আমাদের এই কয়েলটা পড়ে নাই বা কোনো কাটাকাটি নাই সেহেতু আমরা এই কয়েল দিয়ে আবার পুনরায় কাজ করতে পারবো, আর যদি এটা ফুড়ে যায়, যদি ফ্যানটা ফুড়ে যায় তাহলে এই এই যে সুপার এনামেল কভার আছে এটাতে আর কাজ হবে না, এটা কেটে দিতে হবে, আর যদি এটা না পড়ে তাহলে আপনারা এটা দিয়ে আবার রিওয়ারিং করতে পারবেন, যদি নোক পড়ে বা এই রশি একটা ছোটো একটা নোক ফুড়ে যায় বা টার্মিনাল একটা ফুড়ে যেতে পারে তাহলে মোটরটা ঘুরবে না অথবা ফ্যানটা ঘুরবে না, যদি একটা টার্মিনালও যদি পড়ে, কিন্তু রানিং আর স্টার্টিংয়ের যে কোনো একটা টার্মিনাল যদি পড়ে, কিন্তু ওই আপনার যদি স্টার্টিংয়ের যে লো এবং মিডিয়ামটা যে কোনো একটা যদি নষ্ট হয় তাহলেও কিন্তু ফ্যানটা ঘুরবে, কিন্তু এটা যদি পড়ে লাস্ট এবং ফার্স্টের যে কোনো একটা যদি পড়ে যায় তাহলে ঘুরবে না, তখন আবার ওইভাবেও আবার আপনার দোকানে আসতে পারে, ওই যার ফ্যান মালিক আবার আসতে পারে, এভাবে আমরা পুরোটা খুলে নিব, এভাবে একটা যেভাবে এভাবে যতটা কয়েল বা ফোল আছে এই ফোলগুলো আগে গণনা করতে হবে, গণনা করে কাটা আগে কাটে কাটার আগে আপনি ফোল কয়টা আছে সেটা দেখলেন, তারপর অথবা কাটার পরেও দেখতে পারেন যে কতটা ফোল আছে এবং কতটা খাস আছে, এগুলো আপনি কাটার পরে দেখতে পারবেন, দেখে আপনার যেভাবে আছে যে নিয়মে ছিল সেই নিয়মে করবেন, যত নাম্বার সুপার এনামেল কভার ওয়ার দিয়ে বাঁধা ছিল আপনি তত নাম্বার সুপার এনামেল কভার ওয়ার দিয়ে ফিরে আবার পুনরায় বাঁধতে হবে, যতটা ফ্যাস দেওয়া ছিল ততটাই ফ্যাস দিবেন, কারণ কি একটা একটা কোম্পানিতে এক একটা স্টার্টার বের করা হচ্ছে এক একভাবে, আপনি যদি এখানে এসে একটু মোটা সুপার এনামেল কভার ওয়ার দিয়ে বাঁধেন তাহলে কিন্তু আপনার ফ্যান অতিরিক্ত ঘুরতে পারে অথবা মোটো অল্প অল্প ঘুরতে পারে, যেহেতু যে নাম্বারে গেজ দেওয়া আছে সেই নাম্বারে গেজ দিয়ে এটা পুনরায় আবার বাঁধতে হবে, গতকালকে আমি পুরোনো কয়েলগুলো বের করছিলাম, তো পুরোনো কয়েলগুলো যতটুকু মাপ ততটুকু আমরা একটা মাপ নিব, একটা ফ্রেমে ততটুকু মাপ নিব, মাপ নিয়ে এটা 600 পর্যন্ত প্যাচ দিব, ঠিক আছে আমরা 600 প্যাচ দিয়ে দিই একটা, আর এই এই এর থেকে বের করছিলাম আমরা, এই দেখতেছেন আপনারা সোলার এই স্টার্টারটা আমরা ফিরে আবার ফাইবারটা ভরছি নতুন করে, ভরে আমরা এটা রাখছি, এখন নতুন করে আমরা প্যাচ দেবো 600, এভাবে আমরা 600 প্যাচ দিয়ে একটা কয়েল করবো, আমরা যেহেতু করে রাখছি আগেই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা এটা 600 করে রাখছি,
এটা আমরা এখন সোলোটের ভিতর এভাবে 600 হলে এভাবে আবার মাপটা আগে হচ্ছে মাপটা এক থেকে ছয় চার পর্যন্ত যতটুকু মাপ ততটুকু আগে মাপটা নিতে হবে। আপনারা যেহেতু এই কয়েলটা যদি কাটবেন পুড়ে গেলে তো আর খুলতে পারবেন না, আপনার কাটতে হবে। তখন এক থেকে ছয় এক থেকে চার যতটুকু আছে চার ততটুকু আমাদের এই মাপটা নিতে হবে। আর এত এই সাইডে হালকা একটু বেশি থাকবে, এর দিকেও একটু বেশি রাখতে হবে, এভাবে মাপতে হবে। এবার আমরা এই কয়েলটা যেহেতু আগে কেটে বেঁধে রাখছি সেটা এটা এটা এখন এর ভিতর স্থাপন করব। এমন জায়গায় স্থাপন করবো যে কোনো একটা আমরা এক ধরে নিব, তাহলে আমাদের এখানে একটা দাগ দিয়ে নিতে হবে। এখান থেকে আমরা এক ধরে নিই, এটা এই যে দাগটা দিয়েছি মার্কার কালি দিয়ে এটা থেকে আমরা এক ধরে নিই। তাহলে আমরা এখান থেকে এক ধরে নিলাম, এখানে আছে 16টা স্লট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা স্লট আছে। তাহলে আমার রানিংও চারটি কয়েল হবে এবং স্টার্টিংও চারটি কয়েল হবে। এই টেবিল ফ্যানগুলো সব বেশি রকম কি সবসময়ই বাস্কেট করতে হয়, যেহেতু আমার এক থেকে চারে যাবে দুই আর তিন ফাঁকা থাকবে, পরবর্তীতে এসে তিন আর পাঁচে চলে যাবো, সাইড বাদ দিয়ে ফার্স্টে চলে যাবো, ফিরে আবার ছয় থেকে শুরু করে আবার এদিকে আবার শুরু করবো। এভাবে আমরা একটা বাদ দিয়ে আরেকটায় যাবো। তো কীভাবে যাই, তা প্রথমে একটা ঢুকাই, আপনারা দেখেন আমরা একের থেকে শুরু করব। আমরা এগুলো একটু এমনভাবে একটু ই করে নিব, যেহেতু এটা যদি আমরা সমান করে নিই তাহলে ঢুকাতেও সুবিধা হবে। এভাবে আমরা আস্তে আস্তে, যেহেতু এটা অনেক নরম সফট তার, সেহেতু আমরা আস্তে আস্তে এটা স্থাপন করবো, এর খাস বা স্লটের ভিতরে আস্তে আস্তে ঢুকাবো। এটা যদি সফট তার সেহেতু এটা আস্তে আস্তে এমনভাবে ঢুকাবো যাতে ছিঁড়ে না যায়, যেহেতু এতে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেহেতু এটা সফট তার তো তাই সেহেতু আমরা এটা আস্তে আস্তে এর স্লটের ভিতর আস্তে আস্তে স্থাপন করবো। দেখতে পারলেন একটু সময় লাগবে, যেহেতু এটা তো অনেক তাই এটা অনেক সময় লাগছে। এরপর আমরা এখানে একটা দিব এটাকে আটকে দিব। এবার একটা ফাইবার পেপার দিব, ফাইবার পেপার দিয়ে আটকে একটা ফাইবার পেপার দিয়ে এটাকে আটকে দিলাম। এখন এক থেকে চারে যাবে, আমরা এদিকেও যেতে পারি এদিকেও যেতে পারি, আমাদের ইচ্ছা আমরা ধরে নিতে পারি। তাহলে যেহেতু চার হবে তার যে কোনো চার, 1 2 3 4 এই আবার চার পর্যন্ত যাবে।
অল্প করে ঢুকাবো, যত অল্প নিব তত ঢুকাতে সুবিধা হবে, আর একসঙ্গে যদি আমরা সব ঢুকাতে যাই তাহলে সমস্যা হবে। আমরা অল্প অল্প করে নিব, অল্প অল্প করে এই সোলারটার ভিতর স্থাপন করব। আমরা যত অল্প নিব তত ঢুকাতে সুবিধা হবে, দেখো যত অল্প করে নিব তত ঢুকাতে সুবিধা হবে। এক থেকে চারে ঢুকালাম, দেখতে দেখতে পেলেন। এবার আমরা একটা ফাইবার পেপার ঢুকাবো আস্তে আস্তে, এমন করে যে ছিঁড়ে না যায়। চাপ দিয়ে নিব তাহলে আমাদের জন্য ঢুকানোর জন্য সুবিধা হবে। এই একটা চাপ দিয়ে নিলাম, যেহেতু আমার ফাইবারটা সমান হয়েছিল না, ভিতরের তলেরটাও আমাদের সমান রাখতে হবে, তাহলে ঢুকানোর জন্য সুবিধা হবে। এই দেখতে পাচ্ছিলেন, প্রথমে হচ্ছিল না, প্রথমে হচ্ছিল না, এই এই হলো, হ্যাঁ এভাবে শেষ হলো। এভাবে আমরা এক থেকে চারে আসলাম, এভাবে তো পুরোটাই করবো। দেখেন আমরা টেবিল ফ্যানের স্টার্টিং কয়েলটা শেষ করেছি, প্রতি কয়েল থেকে দুটি করে টার্মিনাল বাহির হয়েছে। এই দেখেন এই কয়েলের, এই কয়েলের দুটি টার্মিনাল, এই কয়েলের দুটি টার্মিনাল, এই কয়েলের দুটি টার্মিনাল, এই দুটো এই কয়েলের দুটো টার্মিনাল। এটা আমি সিরিজ ল্যাম্প দ্বারা পরীক্ষা করে নিব যে আমার কয়েলগুলো ঠিক আছে কিনা। এই দেখেন আমি সিরিজ ফুটে ধরছি, আমার এই কয়েলটা ঠিক আছে, আমি এখন এটা ধরছি। এই দেখছেন আমার এই কয়েলটাও ঠিক আছে, আমি এখন এটা ধরি। আমার এই কয়েলটাও ঠিক আছে, আমি এখন এটা ধরি। আমার এই কয়েলটাও ঠিক আছে, এখন আমি রানিং কয়েলটা বানিয়ে রেখেছি, আমি এখন রানিং কয়েলটা ঢুকিয়ে দিব। দেখেন আমি এই জায়গায় ফেজ ডিফারেন্স দিয়েছিলাম, আমি এটাকে এক ধরেছিলাম, এখন আমি এক দুই তিন থেকে ঢুকাবো। তিন থেকে ঢুকালে দেখেন এক দুই তিন চার, তাই আমার প্রতি কয়েলের ডিফারেন্স চার হবে। আমি এখন তিন থেকে ঢুকাবো রানিং কোয়ালিটি। এটা আমার এক, আমি এখন এক দুই তিন এটা থেকে ঢোকাব। দেখেন আমি রানিং কয়েলটা ঢুকেছিলাম এক থেকে চার পর্যন্ত, এখন আমি স্টার্টিং কয়েলটা ঢুকাচ্ছি তিন থেকে। দেখেন এক, আমি এটা এক ধরে নিয়েছিলাম, এক দুই তিন,
তিন থেকে ঢুকে আরম্ভ করেছি স্টার্টিং কয়েলটা। এই দেখেন ফেজ ডিফারেন্স 1 2 3 4, তারপর আমি এদিক থেকে শুরু করব 1 2 3 4, তারপর এদিক শুরু করব 1 2 3 4, তারপর এদিক থেকে 1 2 3 4, এভাবে আমি প্রতিটি কয়েল করে নিব।